আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে খুব সহজ পদ্ধতিতে ওয়েডিং ভিডিও প্রিওয়েডিং ভিডিওর জন্য সুন্দর এরকম টেক্সট অ্যানিমেশন বাংলা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে হয় এর জন্য এই পুরো প্রসেসটা আমরা খুব সহজ পদ্ধতিতে শিখব এর জন্য আমরা তিনটে সফটওয়্যার ইউজ করবো তিনটে সফটওয়্যারের নাম শুনে একদম ভয় পাবেন না খুব সহজ পদ্ধতিতে আমরা দেখাবো প্রথমে আমরা ফটোশপে টেক্সটটা লিখবো তারপর সেটাকে আপডারিফ্সে নিয়ে গিয়ে অ্যানিমেট করবো আপডারাইফ্সে অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেলে প্রিমিয়ার পথে নিয়ে এসে সেটার উপর সেটাতে ভিডিও মানে সেটাকে ভিডিওর ওপর অ্যাপ্লাই করে সাউন্ড এফেক্ট অ্যাপ্লাই করবো এবং সুন্দর একটা প্রি ওয়েডিং বা ওয়েডিং ভিডিওর জন্য টাইটেল ক্রিয়েট করবো তো এটা খুবই সহজ পদ্ধতিতে হবে একদম খুব সহজভাবে হবে ভয় পাওয়ার কিছু কারণ নেই সো চলুন আজকে নতুন কিছু আমরা শিখে নিই তো চলুন শুরু করা যাবে ওকে সো ফার্স্ট অফ অল আমাদের ফটোশপে কাজ ফটোশপে আমরা ফার্স্টে টেক্সটটাকে লিখে নেব খুব সহজ পদ্ধতিতে প্রথমে আমরা ফাইলে যাবো ফাইলে গিয়ে নিউ এবং এখানে যাব ফিল্ম অ্যান্ড ভিডিও ফিল্ম অ্যান্ড ভিডিওতে গিয়ে আমরা উনিশশো কুড়ি হাজার আশির যেই সিকোয়েন্সটা হয় যে সেটিংসটা হয় সেই সেটিংসটা আমরা নেব উইথ উনিশশো কুড়ি হাইট হাজার আশি পিক্সেলে থাকবে বাহাত্তরে থাকবে রেজলেউশান এবং এখানে আমরা কালারটা পুরোপুরি ব্ল্যাক করবো ঠিক আছে ব্ল্যাক কালার করে অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব বাকি যা ডিফল্ট হিসেবে আছে থাকবে অ্যান্ড দেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করব ওকে সো এইখানে আমাদের টেক্সট এখন অ্যাপ্লাই করবো টেক্সট এখন লিখবো আচ্ছা আমি টেক্সটটা লিখে নিয়েছি টেক্সটটা লেখা খুবই সহজ পদ্ধতি ওর জন্য আমি বারবার ধরে এখানে দেখাচ্ছি না তো এইটা হচ্ছে আমাদের মেন টেক্সট প্রেমের কাহিনী যেটা লেখা আছে এটাতেই আমরা আফটার ফেক্সে গিয়ে অ্যানিমেশন করব লেখাটা ঠিক আছে এখানে যেই ফোনটা আমি ইউজ করেছি সেই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এফ এন দিয়ে এই নামের ফোনটা আপনারা গিয়ে গুগলে সার্চ করতে পারেন পেয়ে যাবেন ঠিক আছে তার নিচে আমরা লিখেছি একটি মিষ্টি জুটির গল্প ঠিক আছে খুবই সিম্পল একটা লেখা একটি মিষ্টি জুটির গল্প এই ফোনটা হচ্ছে আমাদের বালুদার নামে যেই ফন্টটা ঠিক আছে আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে পরিষ্কার দেখতে পান বালুদা টু ফন্ট এটাও গুগুলে পেয়ে যাবেন আমি সমস্ত কিছু ফন্টের ডিসক্রিপশানে সমস্ত কিছু ফন্ট নাম দিয়ে রাখবো ঠিক আছে আপনারা গিয়ে পেয়ে যাবেন ঠিক আছে সো এইটা হয়ে গেলে দেখুন এখানে দুটো টেক্সট লেয়ার আছে একটা হচ্ছে প্রেমের কাহিনী একটা হচ্ছে একটি মিষ্টি জুটির গল্প ঠিক আছে খুবই সিম্পল ব্যাপার এবং সঙ্গে ব্যাকগ্রাউন্ড আছে এরপর আমাদের কাজ হবে এটাকে পিএইচডি হিসেবে সেভ করা তো আমরা ফাইলে যাব অ্যান্ড দেন সেভ অ্যাস অ্যান্ড আমরা আমাদের ডেস্কটপে গিয়ে এখানে সেভ করে নিচ্ছি টেক্সট হিসেবে সেভ করে নিচ্ছি ঠিক আছে অ্যান্ড দেন সেভ ঠিক আছে তো এটা খুবই একটা সহজ প্রসেস আপনারা এটা নিজেরা করে নিতে পারবেন ফটোশপের টেক্সট লেখা খুবই সহজ প্রসেস ঠিক আছে তারপরেও যদি না জেনে থাকেন ইউটিউবে আমার অনেক টিউটোরিয়াল আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে ওকে এখন তো আমরা এটাকে সেভ করে নিয়েছি এরপর আমাদের কাজ হবে একবারে আফটার এফিক্সে তো আমরা এখন আফটার এফিক্সে চলে যাই আচ্ছা তো আফটার এফেক্স আমাদের ওপেন হয়ে গেছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো ঠিক আছে এরপর আমাদের কাজ হবে যে পিএইচডিটা আমরা সেভ করলাম সেটাকে এখানে ইম্পোর্ট করা তো আমরা আমাদের ফোল্ডারে চলে যাই ওকে সো এই হচ্ছে আমাদের ফোল্ডার এখানে আমি টেক্সট হিসেবে পিএইডিটা সেভ করেছিলাম এটাকে টেনে এনে আমরা আফটার এফেক্সের মধ্যে এখানে ছেড়ে দেবো ওকে দেন এটা ইম্পোর্ট হবে এবং এখানে থাকবে ইম্পোর্ট কাইন্ড এটাকে আমরা কম্পোজিশনে থাকবে ঠিক আছে এটা কম্পোজিশান থাকবে ইম্পোর্ট কাইন্ড এবং এডিটেবল লেয়ার স্টাইল এটা যেন থাকে ঠিক আছে এটা যেন সিলেক্ট করা থাকে দেন আমরা ওকেতে পেস করবো ঠিক আছে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে টেক্সট লেয়ার এর মধ্যে সমস্ত পিএইচডিগুলো আছে মানে এক একটা করে ভাগ হয়ে গেছে ঠিক আছে এবং এইখানে যেই কম্পোজিশানটা আছে এটাকে কম্পোজিশান বলে এটাকে যদি আমরা ডবল ক্লিক করি তাহলেই কিন্তু একদম মানে উনিশশো কুড়ি হাজার আসি যেই কম্পোজিশানটা আমরা ওখানে নিয়েছিলাম সেটা এখানে পুরোপুরি সেট হয়ে গেছে ঠিক আছে এরপর দেখুন ফটোশপে যেমন আমরা লেয়ার করেছিলাম ঠিক এখানেও ভাবে লেয়ারের আকারে হয়ে গেছে এরপর আমাদের কাজ হবে এই লেয়ারটাকে অ্যানিমেট করা ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি তিরিশ সেকেন্ডের একটা ভিডিও টাইম লাইন আছে বাট আমরা টাইম লাইনটাকে একটু ছোটো করে নিই লাইক আমাদের বেশি দরকার হবে না এ আট সেকেন্ডের মতো দরকার হবে টাইটেল করার জন্য তো এই যে এইটাকে ধরে আমরা আট সেকেন্ড পর্যন্ত রাখবো রেখে এইখানে এইখানে মাউসটাকে রেখে আমরা রাইট ক্লিক করে ট্রিপ কম টু এরিয়া এখানে ক্লিক করবো তাহলে দেখুন এই জায়গাটা পুরোপুরি মানে সেট হয়ে গেল ঠিক আছে এরপর আমাদের কাজ হবে এই প্রেমের কাহিনি এই লেখাটাকে অ্যানিমেট করা আমরা মাউসের স্কল হুইল ঘোরালেই কিন্তু এই জায়গাটা জুম হবে ঠিক আছে তো এই লেয়ারটাকে ফার্স্টে আমাদের সিলেক্ট করতে হবে প্রেমের কাহিনি এই লেয়ারটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা পেন টুল সিলেক্ট করব পেন টুল সরি পেন টুল সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এইখানে মানে আমরা মাউসের স্কল হুইল ঘোরালে একটা জুম হচ্ছে এবং এখানে যদি আমরা স্পেসবার স্পেস করে ধরে থাকি স্পেস দিয়ে চেপে ধরে থাকি তাহলে হ্যান্ড টুল আসছে মানে আমরা এইভাবে সরাতে পারবো তো এরপর আমাদের কাজ হবে এইখানে একের পর এক শেপ ক্রিয়েট করা তার কারণটা কি তার কারণটা আপনারা বুঝতে পারবেন এই লেখাটাকে অ্যানিমেট করার জন্য খুব ভালো কাজে লাগবে তো আপাতত আমরা এই একটি মিষ্টি জুটির গল্প এটাকে আমরা অফ করে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র এই লেয়ারগুলোতে আমরা কাজ করবো অনেক প্রেমের কাহিনী এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা পেন টুলটা সিলেক্ট করলাম দেন আমরা আরও একটু জুম করব মাউসের স্কল হুইল করিয়ে খুবই সহজ এবং স্পেস বারটা টেপে আমরা হ্যান্ড টুল সিলেক্ট করে এইভাবে সরাতে পারি ঠিক আছে যাতে আরও ভালো বুঝতে পারি আর এটাকে আমরা ফুল করে নেবেন তাহলে কী হবে আরও ভালো পরিষ্কার হবে যাতে আরও ভালো বুঝতে পারবেন ঠিক আছে দেন আমরা সেফটি ক্রিয়েট করবো সেপটা কীভাবে ক্রিয়েট হবে এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা যত ভালো সেপ ক্রিয়েট করতে পারবেন তত ভালো অ্যানিমেটও করতে পারবেন ঠিক আছে সো আমি এখান থেকে শুরু করব এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করব এবং এইভাবে ধরে আমরা এইভাবে সার্কেল মানে এরকমভাবে বাকি নিলাম শেপটাকে এবং আমরা কিবোর্ডের অল্ট পেস করে এইভাবে সরাতে পারি ঠিক আছে যখন সরাবেন মানে এই ডান্ডাটাকে যখন সরাবেন না তখন এইভাবে ধরে সরাবেন অল্ট পেস করে নাহলে কী হবে আমরা এইভাবে সরাতে পারবো না দেখতে পাচ্ছেন তো তো অল্ট প্রেস করবো যখনই তখনই এইভাবে আমরা সরাতে পারবো মানে এই শেপে রেখে এই শেপে রেখে আমরা এটাকে ছোট করে নিলাম দেন আবার এইভাবে আমরা আর একটা শেপ করবো ঠিক আছে দেন আবার অল্ট ধরে এইভাবে বাকি নিলাম দেন আবার এইভাবে সেভ করব দেন আবার এইভাবে রাখলাম এইভাবে সেভ করব। এবার এই প্রসেসটা আমরা কন্টিনিউ করব। এবং এইভাবে রেখে মানে এইভাবে সেভটা ক্রিয়েট করে নিলাম তো তো অ্যানিমেটটা এইভাবে এসে এইভাবে হবে ঠিক আছে করে নিলাম এরপর আমাদের কাজ হবে বাইরে এই বাইরের ফাঁকা অংশটাতে একটা ক্লিক করা তাহলে ডিসিলেক্ট হয়ে গেল ঠিক আছে আবার এটাকে সিলেক্ট করব। নেক্সট আমরা প এই প্রেমের পটা লিখবো ঠিক আছে তখন আমরা আবার এখানে ক্লিক করব মানে এখানে একটা ক্লিক দেন এইখানে একটা ক্লিক ঠিক আছে এবং এরকম একটা সেপ ক্রিয়েট করলাম অল্ট ধরে এটাকে ঘুরিয়ে নিলাম দেন আবার এইভাবে ক্রিয়েট করলাম ঠিক আছে আবার অল্ট ধরে এইভাবে ছোটো করে নিলাম দেন আবার এইভাবে আঁকলাম তারপর আবার এইভাবে ঠিক আছে তো এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে আমরা এইভাবে একটা আঁকবো তারপর আবার এইভাবে করে নিলাম ঠিক আছে সুন্দরভাবে এই প্রসেসটা করতে থাকবো আমরা চাইলে এইখানটায় ক্লিক করতে পারি হ্যাঁ আর ইয়ে হলে কন্ট্রোল জেট দিয়ে দিতে পারি ঠিক আছে দেন এইভাবে করে নিলাম অল্ট ধরে এইভাবে ছোটো করে নিলাম এবং এইভাবে সেফ মানে অ্যাকচুয়ালি যেমন আমরা লিখি পেন দিয়ে যেমন আমরা লিখি সেইভাবে এটা ক্রিয়েট করতে হবে যাতে ওই টেক্সট টাইপের লেখাটা মানে রাইট মানে যেরকমভাবে আমরা লিখি সেই টাইপের এফেক্টটা আসে ঠিক আছে এখন পটাও আমাদের লেখা হয়ে গেছে পয়ের অফলাটাও লেখা হয়ে গেছে বাইরে আবার একটা ক্লিক করব। ঠিক আছে দেন আমরা আবার এই লেয়ারটাকে সিলেক্ট করবো তারপর আবার পেন টুলটা এখানে একটা ক্লিক এবং এইখানে একটা ক্লিক তারপর এখানে একটা ক্লিক দিয়ে আমরা এই কার্ডটা এখন ড্র করব বুঝতে পারছেন আপনারা খুবই সহজ প্রসেস শুধু একটু ধৈর্য নিয়ে করতে হবে আর আমি এই স্টেপটা পুরোটাই দেখাচ্ছি তার কারণ তার কারণ আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো আউটপুট দিতে পারবেন ঠিক আছে দেন এরপর কী করব বাইরে একটা ক্লিক ঠিক আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলতে থাকবেন দেন এখন আমরা মটাকে করব মটাকে কীভাবে করবো বলতে থাকুন প্রথমে পেমের কাহিনীটা সিলেক্ট করব লেয়ারটা তারপর এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক তারপর এইখানে একটা ক্লিক যেমন করে আমরা লিখি আর কি পেন দিয়ে যেমন করে আমরা লিখি ঠিক আছে দেন এইভাবে তারপর অল ধরে এইভাবে ইয়ে করে দেবো এবং এইভাবে শেপ একটা ড্র করব অলটা হচ্ছে আমাদের বাঁকানোর জন্য পুরো এই লাইনটাকে এই 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 লাইনটা আছে এই লাইনটাকে বাঁকানোর জন্য এই লাইনটা আমি যেই দিকে রাখবো সেই দিকে আর কি ও পয়েন্টটা হবে ঠিক আছে মানে সেই দিকে এরকমভাবে ক্রিয়েট হবে ঠিক আছে এ দেখুন অত সুন্দর হয়ে গেল খুব সহজ ঠিক আছে দেন আবার একটা এরকম আবার একটা এরকম দেন আবার একটা এরকম এবং লিখছি এখন আমরা ঠিক আছে এই দিকে একটা এই দিকে একটা তারপর এরকম এবং এরকম আমার মনে হচ্ছে আপনারা বোরিং ফিল করছেন বাট বোরিং ফিল করবেন না কারণ এটা করার পর আপনারা যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা দেখে আপনারা খুশি হয়ে যাবেন আচ্ছা এখন রয়ের এই অংশটা আমাদের কমপ্লিট কিন্তু এই নিচের অংশটা আমাদেরকে এখন করতে হবে তো সেমভাবে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এইখানে একটা ক্লিক এবং এইখানে একটা আচ্ছা এইখানে কিন্তু ক্লিক করবেন না এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে তো কন্ট্রোল জেল মারবেন দিয়ে বাইরে এইভাবে ক্লিক করবেন ঠিক আছে মানে বুঝতে পারছেন আপনারা যদি নিজে করেন তাহলে প্র্যাকটিস করলে আপনারা কিন্তু ভালো করে আরও ভালো বুঝতে পারবেন ঠিক আছে তো অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে সো এইভাবে রাখলাম দেন বাইরে একটা আবার ক্লিক ওকে দেন আবার এই লেয়ারটাকে সিলেক্ট করবো দেন আবার হ্যান্ড টুল মানে স্পেস বার প্রেস করে হ্যান্ডলটাকে সিলেক্ট করব এবং এই কাহিনিটাকেও আমরা সেমভাবে কন্টিনিউ করবো তো এখানে একটা ক্লিক ঠিক আছে দেন এখানে একটা ক্লিক তারপর এখানে এইখানে তারপর এইখানে অল ধরে এইভাবে বাঁকিয়ে নেবো পয়েন্টারটাকে বাইরে একটা এখানে একটা ক্লিক তারপর এইখানে একটা ক্লিক এইখানে 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 এবং এই দিকে গিয়ে এখানে লাস্ট ঠিক আছে আমরা এইভাবে এইটাকে বাঁকিয়েও নিতে পারি ঠিক আছে হ্যাঁ এইভাবে মাকে নিতে পারি এবং এইখানে গিয়ে পয়েন্ট ক্রিয়েট করে এখানে গিয়ে শেষ করতে পারি ঠিক আছে বা এইবার আবার টেনেও দিতে পারি ঠিক আছে খুব সুন্দর হচ্ছে আবার এইবার আবার এইভাবে টানতে পারি দিয়ে এইবার আবার রাখতে পারি এইখানে গিয়ে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এইখানে এইবার আবার মজার বিষয় অ্যাকচুয়ালি ঠিক আছে দেন এইখানে তারপর এইখানে এইবার আবার মাখিয়ে নিলাম এইবার আবার রাখলাম এইবার আবার এইবার আবার রাখলাম তারপর এইবার আবার বাঁকিয়ে নিলাম পুরো কন্টিনিউ এটা আমরা এখন করতে থাকব ঠিক আছে কন্টিনিউ করব এবং এই পয়েন্টটি এসে এইখানে আমরা শেষ করে দেবো ঠিক আছে এই জায়গাটা ভালো হলো না এই জায়গাটা এইবার আবার টানবো এবং এইভাবে বাঁকিয়ে নেব ঠিক আছে এখন বাইরে একটা ক্লিক ঠিক আছে তো আমাদের হ পর্যন্ত হয়েছে কিন্তু হয়ের রশ্মিটা এখনও হয়নি ঠিক আছে কাহিনীর হয়ের রশ্মিটা এখনও হয়নি তো হয়ের রশ্মিটাকে করার জন্য আবার এটাকে সিলেক্ট করব বাইরে আগে ক্লিক করে নিয়েছি দেন এখান থেকে এইভাবে একটা ক্রিয়েট করব অল ধরে এটাকে বাঁকিয়ে নেব এই পয়েন্টটাকে এবং আরও এইভাবে একটা ক্রিয়েট করব এবং বাঁকিয়ে নিলাম অল ধরে এবং এবার আবার এসে ছেড়ে দেবো ঠিক আছে হয়ে গেল বাইরে একটা ক্লিক এরপর আমাদের বাকি আছে তো এইটাকে আমরা এইভাবে করব অল ধরে এটাকে ছোট করে নিই এরকম করে নিই এই রকম তারপর এই এইরকম এইভাবে কন্টিনিউ করতে করতে থাকবো ঠিক আছে সো নেক্সট হচ্ছে এইদিকে আসবে তারপর এইদিকে এইদিকে এবং এই দিকে আসতে পারে হ্যাঁ তার আগে এখানটায় একটা এইভাবে করে নিই হ্যাঁ ঠিক আছে এরপর এদিকে তারপর আবার এই আসবে এদিকে এইদিকে এইখানে হ্যাঁ তারপর এইখানে তারপর এইভাবে বাঁকাবো ঠিক আছে বাঁকিয়ে নিলাম অল ধরে এইভাবে এইটাকেও বাঁকিয়ে নিলাম তারপর এই এইরকম করলাম এই এইরকম এবং রকম আচ্ছা আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন ঠিক আছে নাহলে কিন্তু পারবেন না এবং এইরকমভাবে এইখানে গিয়ে শেষ করে দেবো অ্যান্ড এখন আমাদের কমপ্লিট বাইরে একটা ক্লিক করব তো অবশেষে কমপ্লিট হলো তাই তো প্রেমের কাহিনি অবশেষে এটা কমপ্লিট হলো এরপর আমাদের কাজ কি আমরা তো পুরো শেপ একদম ক্রিয়েট করে নিয়েছি রঙিন রঙিন শেপ আছে এরপর আমাদের কাজ এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্সে এফেক্সে গিয়ে আমরা জেনারেটে যাব জেনারেটে গিয়ে আমরা স্ট্রোক এটাকে অন করে দেবো এটাকে অন করার পর এটাকে আমরা এফেক্ট কন্ট্রোলে খুঁজে পাবো এফেক্ট কন্ট্রোল এইখানে থাকে আমাদের ক্ষেত্রে যদি না থেকে থাকে উইন্ডোতে গিয়ে এফেক্ট কন্ট্রোলটা এই যেখানে এফেক্ট কন্ট্রোল কোথায় আছে এই দেখুন এফেক্ট কন্ট্রোল এটাকে অন করে নেবেন তাহলে এটা এখানে চলে আসবে এরপর এটার কাজ কী এটাকে আমরা অল মাস্ক করব। দেন আমরা যেটা করব অন অরিজিনাল ইমেজটাকে আমরা রিভিল অরিজিনাল ইমেজ করব ঠিক আছে এখন দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল এরপর ব্রাশ ব্রাশ সাইজটা এটা দুই আছে ঠিক আছে এটাকে আমরা যত বাড়াবো তত দেখুন পুরো লেখাটা ফুটে উঠছে এ দেখুন এটাকে কমিয়ে দিলে এরকম এবার পুরো লেখাটা ফুটে উঠছে তো আমরা লাইক পাঁচে রাখবো হ্যাঁ পুরো লেখাটা ফুটে উঠেছে বা আমরা এর থেকেও কম রাখতে পারি ফোর পয়েন্ট ওয়ানটে রাখতে পারি হ্যাঁ এরপর আমাদের কাজ হবে এই যেখানে কী আছে স্টার্ট আর এন্ড এই এন্ড পয়েন্টটা আমাদের একশো আছে স্টার্টটা জিরো আছে তো এন্ড পয়েন্টটাকে ধরে যদি আমরা কমাই দেখুন বুঝতে পারছেন এন্ড পয়েন্টটা কমালে তো এন পয়েন্টটা প্রথমে আমরা জিরো রাখবো একদম জিরো জিরো রাখলাম এবং এই ডানাটাকে মানে এই কারসারের এইটাকে একদম প্রথমে রাখবো প্রথমে রেখে আমরা এন পয়েন্টে একটা ক্রি এখানে একটা ক্লিক করব তাহলে কী তৈরি হবে এবং একটু এগিয়ে গিয়ে জাস্ট বারটা আমরা যদি টিপি বারটা টেপার পর একটু জাস্ট এগিয়ে যাবে এবং জাস্ট একটু এগিয়ে গিয়ে দু সেকেন্ডের মতো গিয়ে ঠিক আছে আমরা এই এনটাকে জাস্ট হানড্রেড করব ঠিক আছে হানড্রেড করে দিলাম এরপর দেখুন বুঝা গেছে কত সুন্দর ঠিক আছে হ্যাঁ এরপর আমরা চাইলে এই যে ব্রাশ সাইজটা বাড়াতেও পারি বাড়ালে কী হচ্ছে এখানে একটা প্রবলেম হবে আমি যদি অনেকটা রাখি না দেখুন এখানে কীরকম প্রবলেম হবে লেখা হলে দেখুন খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে যে কেমন একটা আগে হস্তিটা হয়ে যাচ্ছে কেমন একটা খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে তো ওর জন্য একটু কম রাখবেন দেখুন এখানে কম রাখলেই দেখুন শেপগুলো হালকা হালকা কমছে তো আমরা লাইক ফোরে যদি রাখি হ্যাঁ ফোরে রাখাটা বেস্ট হবে দেখুন সুন্দর হয়ে গেছে ফোরে রাখাটা বা ওর থেকেও আমরা একটু কমে রাখতে পারি ঠিক আছে তিন থ্রি পয়েন্ট ওয়ানটা রেখে দেখি হ্যাঁ আরও সুন্দর এরপর এই যে ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটাকে আরও স্মুথ করার জন্য আমরা কী করবো এটাকে একটু উপরের দিকে তুলে নিই এবং এই যে প্রেমের কাহিনী লেয়ারটার এখানে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করবো এবং এখানে যে এফেক্টস আছে এটাকেও এক্সপ্লেন করব দিয়ে যে স্ট্রোক আছে এখানে এটাকেও এক্সপ্লেন করবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকে এই যে কি ফ্রেম তৈরি হয়েছে এ দেখুন কি ফ্রেম তৈরি হয়েছে এটাকে চাইলে আমরা এদিকে একটু সরিয়ে নিতে পারি এরপর দেখুন অনেকক্ষণ ধরে হবে আচ্ছা নেক্সট যেটা করব এই ক্রিফেমগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে ক্রিফেম অ্যাসিস্ট্যান্ট এবং এটাকে ইজি ইজ করে দিতে পারি ঠিক আছে তাহলে আরও স্মুথ হবে ব্যাপারটা ঠিক আছে সো এখন যদি আমরা প্রথম থেকে প্লে করি স্মুথলি হয়ে গেল এটাকে আমরা চাইলে আরও একটু বড় করে দিতে পারি তাহলে আরও স্মুথলি ব্যাপারটা হবে ঠিক আছে এখন যদি প্লে করি ঠিক আছে এরপর এই দুটোকে আমরা কন্ট্রোলও করতে পারি তো এই দুটোকে সিলেক্ট করে ঠিক আছে আমরা এখানে যে গ্রাফ এডিটর এটাকে ক্লিক করতে পারি তাহলে এইখানে ক্লিক করলে আবার এইটার লাইন বেড়ে যাবে এবং এইখানে ক্লিক করলে এখানে ক্লিক করে দিলে এটা ইজি ইজ হয়ে যাবে আরও সুন্দরভাবে ঠিক আছে বা এখানে ক্লিক করে আমরা এরকম করে দিতে পারি তাহলে এবং এইভাবে আমরা এটাকে আরও স্মুথ করে দিতে পারি এই লাইনটাকে টেনেও এইভাবে আরও স্মুথ করতে পারি মানে আপনারা যত এটার পেছনে টাইম দেবেন তত সুন্দর আউটপুট আসবে দেখুন এটাকে টেনে এরকম করে বড়ো করলাম তো ঠিক আছে এই মাঝখানেরটা এটা স্পিডটা বেড়ে গেল এই অংশটা কারণ এই অংশটা স্পিডটা বাড়ায় আছে এরপর এটাকে যদি আমরা এরকম ছোট করে দিই এখানটাকেও যদি আমরা এরকম ছোটো করে দিই তাহলে অন্যরকম একটা এফেক্ট আসবে ঠিক আছে সুন্দর তো এটা এটা ভালো লাগছে খারাপ লাগছে না আমরা এরকম রাখতে পারি এরকম রাখতে পারি হালকা এবং এটাকে আমরা এরকম হালকা রাখতে পারি তো ভালোই লাগছে হ্যাঁ সুন্দর তো এরকম রেখে আমরা এখানে আর ক্লিক করে দেবো তাহলে এটা এরকম হয়ে যাবে এবং এটাকে পুরোটা অফ করে দিই এখানে ক্লিক করে এটাকে পুরোটা অফ করে দিলাম এরপর আমাদের কাজ হচ্ছে নিচে একটা লেখা ছিল না একটা মিষ্টি জুটির গল্প এই টেক্সটটাকে অন করব এই লেয়ারটাকে অন করব এবং এখন আমাদের কাজ হবে এই লেয়ারটাকে অ্যানিমেট করা একটি মিষ্টি জুটির গল্প এটাকে অ্যানিমেট করা তো আমরা যেটা করব এই লেয়ারটাকে সিলেক্ট করব ঠিক আছে শুধুমাত্র এই লেয়ারটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা কিবোর্ডে টি পেস করব। টি পেস করলে কি হবে অপাসিটির অপশনটা আসবে আফটার এভেক্সে টি মানে মানে টি পেস করলে অপাসিটির অপশনটা অপশানটা আসে ঠিক আছে দেন আমরা অপাসিটিতে একটা কি ফ্রেম করবো মানে প্রথমে অপাসিটিটা জিরো থাকবে এখানে জিরো থাকবে এবং এই পয়েন্টে এসে হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে তো আমরা ফার্স্টে জিরো করে নিই এটাকে জিরো করে নিই দেন আমরা এই পয়েন্টে এসে এটাকে হানড্রেড করে দিই ঠিক আছে দেখুন সঙ্গে সঙ্গে একটা কিফেম হয়ে গেল মানে এই কিফেমটা হচ্ছে জিরো এবং এটা আস্তে আস্তে হানড্রেড করে দিল ঠিক আছে সো এখন যেটা হবে এই রকম তো আমি চাইছি লেখাটা পুরোপুরি কমপ্লিট হবে লাইক এই জায়গাটায় হবে তারপর এই লেখাটা আস্তে আস্তে আবছা থেকে মানে একদম কালো থেকে উঠবে হ্যাঁ সুন্দর তো আমি এরকম চাইছি তো এইরকম রেখে আমরা যেটা করব। আমরা এটাকে এখন রেন্ডার করব তো রেন্ডার করার জন্য আমরা প্রথমে যেটা করব। এটাকে মাউসে স্কল হুইল করিয়ে ছোট করে নিই যাই হোক বোঝার সুবিধার জন্য দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করব ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালো আছে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করব এরপরেও কালো অংশ অংশটা না তার কারণ এইখানে আমরা এইটাকে অন করা অন করা নিই এটাকে অন করিনি ঠিক আছে তো এটাকে যখনই অন করে দেবো তাহলে দেখুন অ্যাকচুয়ালি পিএনজি পিএনজির মতো একটা লোক চলে এসছে ঠিক আছে মানে এটা ট্রান্সপারেন্টভাবে রেন্ডার হবে ঠিক আছে এখন এটাকে আমরা পিএনজির আকারে রেন্ডার করার জন্য এটাকে আমরা ফার্স্টেও রাখতে পারি দেন আমরা রেন্ডার করার জন্য কম্পোজিশনে গিয়ে অ্যাড টু রেন্ডার কিউব এবং এখান থেকে আমরা আউটপুট মডিউলটা এটা আমরা একটু চেঞ্জ করব ফর্ম্যাটটা আমরা কুইক টাইম রাখব এবং এখানে ফর্ম্যাট অপশন অবশ্যই অ্যানিমেশন থাকবে ঠিক আছে ক্লিক করে অ্যানিমেশন করে নেবেন ওকে এবং চ্যানেলসটা আট জিবি থেকে আট জিবি প্লাস আলফা এটা রাখবো ওকেতে পেশ করব এবং আমরা এখন আউটপুট কোথায় দেব। সেই জায়গাটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করে আমরা এখানে নাম দিয়ে দিলাম টেক্সট অ্যান্ড সেভ করে দিচ্ছি এরপর আমরা রেন্ডারে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যেই এই রেন্ডারটা কমপ্লিট হয়ে যাবে ওকে কমপ্লিট এরপর আমরা প্রিমিয়ার প্রো ওপেন করবো ওকে সো প্রিমিয়ার প্রতি এই ভিডিওটার ওপরে আমরা টেক্সটটা ইম্পোর্ট করব ঠিক আছে তো টেক্সট আমাদের রেন্ডার হয়ে কোথায় রয়েছে এইখানে এই টেক্সটটাকে টেনে এনে আমরা প্রিমিয়ার মধ্যে এনে ফেলবো এবং এখানে ডবল ক্লিক করে সোর্স মনিটর এটা পেয়ে যাব ঠিক আছে এবং এখান থেকে টেনে এনে এইখানে ফেলতে পারি ঠিক আছে সো জিনিসটা এরকম হবে ঠিক আছে সুন্দর এরপর এখানে একটা জিনিস করতে পারি এই যে যেখান থেকে লেখাটা আমাদের শুরু হচ্ছে ঠিক এইখানটাতে দেখুন এইখান থেকে লেখাটা এখান থেকে শুরু হচ্ছে তো এই পয়েন্টে এসে আমরা কিন্তু এই জায়গাটার অপাসিটা এই ভিডিওটার অপাসিটা কমে দিতে পারি তাহলে আরও দেখতে ভালো লাগবে সেটা কীভাবে করবো আপনাদের ক্ষেত্রে ভিডিওটা এরকম থাকতে পারে আমরা এইখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে ডবল ক্লিক করে মানে ডবল ক্লিক করবেন তাহলে এই জায়গাটা বড়ো হয়ে যাবে দেন আমরা এই যে এই লাইনটা দেখতে পাচ্ছি ভিডিওর এটা হচ্ছে অপাসিটির লাইন এটা কমালে মানে নিচের দিকে নামালে কমবে উপরের দিকে করলে বাড়বে ঠিক আছে তো এইটা যদি আমাদের না থেকে থাকে আপনাদের তখন এফেক্সে গিয়ে রাইট ক্লিক করে অপাসিটি এবং এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনাদের না থেকে থাকে এইভাবে পেয়ে যাবেন এরপর আমরা যেটা করব পি পেস করব কিবোর্ডের পি পেস করলে টুল সিলেক্ট হবে এবং এইখানে একটা পয়েন্ট ক্রিয়েট করব এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করব ধরে এভাবে নামিয়ে দেবো ঠিক আছে এরপর দেখুন এটাকে আরও স্মুথ করার জন্য এইভাবে করে নিতে পারি আর একটু সরিয়ে দিতে পারি এবং সুন্দর স্মুথ হয়ে গেল আরও একটু সরিয়ে দিতে পারি এইভাবে ঠিক আছে এরপর দেখুন হ্যাঁ সুন্দর হয়ে গেল এরপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু সাউন্ড অ্যাড করতে পারি যেটা আরও মানে লেখা রাইটিংয়ের সাউন্ড অ্যাড করতে পারি যেটা ভিডিওটার মধ্যে আরও প্রাণ এনে দেবে তো আমরা এখানে একটা সাউন্ড এফেক্ট নিয়ে রেখেছি আমরা একবার শুনে নিই ঠিক আছে তো এই সাউন্ড এফেক্টটা আমরা টেনে এনে এই নিচে ফেলবো এবং এখন প্লে করি একবার এখান পর্যন্ত রেখে এটাকে কাট করে দিই সি পেস করে কাট করলাম এবং ভি পেস করে এটাকে সিলেক্ট করে ডিলিট ঠিক আছে সো এইভাবে কিন্তু এবার এর ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে দিলে আরও সুন্দর লাগবে ঠিক আছে সো দ্যাটস ইট সো ইট আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে আমাদের জন্য রইল এই ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখা পারেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে অনেক ধন্যবাদ